হ্যালো, সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম বাঁশঝাড়ের পেত্নী। তাহলে চলো শুরু করা যাক। মামুন আর লিটন তারা খুব ভালো বন্ধু। এবছর গরমের ছুটি আসার আগেই মামুন লিটনকে বলেছিল, এবার গরমের ছুটিতে তুই আমার সাথে গ্রামের বাড়ি যাবি। দেখতে দেখতে গরমের ছুটি চলে এসেছে। মামুন আর লিটন রওনা দেয় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। মামুনদের গ্রামের বাড়িটা খুব সুন্দর, বিশাল বিশাল গাছ। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই গ্রামে বিশাল বিশাল বাঁশঝাড়। মামুন অনেক আগেই লিটনকে তাদের গ্রামের এই বিশেষ বৈশিষ্ট্যটা বলেছিল। মামুনের ফুপু চাচা সবাই তাদের দেখে মহা খুশি। কিন্তু মামুনের ছোট চাচা মামুনকে একটু সাবধান করে দিল, বলল, তোমরা সারাদিন চলাচল করো, কিন্তু সন্ধে হওয়ার আগেই চেষ্টা করো বাড়ি ফেরার, কারণ বাঁশঝাড়গুলো ভালো না। মামুন অনেক দিন পর গ্রামের বাড়ি যাওয়ার কারণে তার অনেক পুরনো বন্ধুরা এলো তার সাথে দেখা করার জন্য। একদিন বিকেলে মামুন আর লিটন তার এক পুরনো বন্ধুর বাড়িতে গেল দাওয়াত খেতে। সেই বাড়িটা তাদের দুইটা গ্রাম পড়ে। তারা সারাদিন সেখানে ভীষণ আনন্দ করল, কিন্তু ফিরতে ফিরতে রাত একটা বেজে গেল। কখন যে এত রাত হয়ে গেল তারা টেরই পায়নি। যথারীতি রাত হওয়ার কারণে তারা রিক্সাও পেল না এবং হাঁটা শুরু করল। গ্রামের নিঝুম রাত, চারিদিকে ব্যাং ডাকছে, থেকে থেকে প্যাঁচাও ডাকছে। রাত হওয়ার কারণে সবগুলো শব্দই কেমন যেন ভুতুড়ে শোনাচ্ছে। হঠাৎ করে একটা শিয়াল ডেকে উঠল খুব কাছ থেকে। তারা দুজনই চমকে গেল। মামুনের বন্ধু নিজান জোরাজুরি করে তাদের তো খাইয়েই দিল, সাথে দিয়ে দিল দুটো বড় রুই মাছ, তাদের নিজের পুকুরের ধরা। মামুন অনেক বলে কয়েও তাকে নিষেধ করতে পারল না এবং একটা বড় বাজারের ব্যাগে করে মাছ দুটো নিয়ে আসতে তারা বাধ্য হলো। মামুন আর লিটন গল্প করতে করতে পথ দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা টের পেল তারা একটা বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়েছে। কি খুটখুটা অন্ধকার, বাইরের এতটুকুন আলোও দেখা যাচ্ছে না। তাদের কাছে ব্যাপারটা ভালো লাগলো না। মামুন বাজারের ব্যাগটা ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাত করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই তাদের দুজনেরই মনে হতে লাগলো পেছন পেছন কেউ একজন হাঁটছে। তারা দুজনই পেছনের দিকে একসাথেই তাকালো। না না, মনে হয় মনের ভুল, এত রাতে ব্যাঙের ডাক, শেয়ালের ডাক আর ভুতুম প্যাঁচার ডাক শুনে তাদের মনে একটা ভয় ঢুকে গেল। মামুন ছোটকালে এই বাঁশঝাড়গুলো নিয়ে অনেক গল্প শুনেছে, কিন্তু এখন তো তারা বড় হয়ে গেছে, তাই সেগুলো তারা গা করল না। অনেকক্ষণ পথ হাঁটতে হাঁটতে তারা বাঁশঝাড়ের মাঝখানে চলে এলো। হঠাৎ করেই তারা দেখল সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। এ কী করে সম্ভব? তারা জানে এই বাঁশঝাড়গুলোতে দিনের বেলায় মানুষ আসতে চায় না, আর রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। মামুন জিজ্ঞেস করল, কে আপনি?
কেউ কথা বলছে না। হঠাৎ বাঁশঝাড়ের মধ্যখানে মহিলাটা হেঁটে চলে গেল। কি অবাক কাণ্ড! যাই হোক, তারা এটাকে আর গুরুত্ব দিল না। আর একটু পথ হাঁটতে হাঁটতে তারা আবার দেখল দুটো লম্বা লোক দাঁড়িয়ে আছে। মামুন তাদের দেখে একটু নিশ্চিন্ত হলো। এত রাতে এ ভুতুরে বাঁশঝাড়ে দুজন লোকের দেখা পেয়ে তারা মনে মনে খুশি হলো। বলল, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদেরকে কি একটু সামনে পথ পর্যন্ত এগিয়ে দিবেন? লোক দুটি গম্ভীর গলায় বলল, চলেন। তারা দুজনই অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছিল না। বেশ খানিকটা হাঁটার পরে তারা যে দৃশ্য দেখল সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। লিটন আর মামুন দেখল তারা একটা কবরস্থানের সামনে দাঁড়ানো এবং লোক দুটি সেটার ভেতরে ঢুকে পড়ল। মামুন অনেকদিন গ্রামে আসে না, তাই ভাবল এই কবরস্থানের ভেতর দিয়ে হয়তো কোনো ছোট রাস্তা আছে যেটা দিয়ে তারা তাদের গ্রামে তাড়াতাড়ি চলে যেতে পারবে। কিছুক্ষণ পর তারা দেখে তারা একটা কবরের সামনে দাঁড়ানো। কি ভয়ানক দৃশ্য! কবরটা খোঁড়া এবং একটা লাশবাহী খাট সেখানে পড়া, এবং তারা দেখল সেই খাটের উপরে একটা লাশ। কি করবে তারা দুজনই বুঝতে পারল না। তারা কতক্ষণ ধরে দৌড়াচ্ছে বলতে পারবে না। এরই মধ্যে মামুনের হাত থেকে মাছের পুটলিটা পড়ে গেল। মামুন আর লিটন একসাথে দৌড়াতে দৌড়াতে তাদের উঠোনে চলে আসলো এবং চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আজ এই পর্যন্তই। আশা করি এই গল্পটি সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।